বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে মাটির উপরে দাঁড়িয়ে একটা হ্যান্ডেল ধরে বাইকটাকে নিজের চারিদিকে গোল করে ঘোরানো স্টান্টটি শিখব, যেটাকে স্টান্টের ভাষায় বলা হয় চেন্স স্টান্ট। এটা নিয়ে কমেন্টে অনেকে রিকোয়েস্টও করেছিল। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, বাইক স্টান্ট কিন্তু খুবই রিস্কি হয়, তাই এগুলো করার আগে সম্পূর্ণ সেফটি গিয়ার্স পরেই তারপরে এগুলো করবেন। যেমন হেলমেট, জ্যাকেট, গ্লাভস, শুজ ইত্যাদি সেফটি গিয়ার্স পরেই তারপরে এগুলো করবেন। সেফটি গিয়ার্স ছাড়া এগুলো করার মতো ভুল একদমই করবেন না, কারণ এখানে সামান্য একটি ভুলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজান, কারণ আমি নতুন ভিডিও যখনই পোস্ট করবো সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক স্টান্টটি কীভাবে করতে হয়। এটা করতে গেলে আপনার বাইকটি প্রথমে ফার্স্ট গিয়ারে ফেলতে হবে এবং বাইকের ডান দিকে দাঁড়িয়ে বাইকটিকে একটু ডান দিকে ঝুঁকিয়ে নিয়ে ফুল থ্রটেল দিয়ে ক্লাচ রিলিজ করতে হবে এবং তার সাথে সাথে বাইকের ডান দিকের হ্যান্ডেলটা খুব শক্তভাবে ধরে রাখতে হবে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার বাইকের হ্যান্ডেলটা যেন বাঁ দিকে বেঁকে থাকে। যদি আপনার বাইকের হ্যান্ডেল ডান দিকে ঘুরে যায় অথবা সোজা হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনার বাইকের সামনের চাকা মাটির সঙ্গে গ্রিপ পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার বাইকটি আপনার হাত থেকে ছিটকে বেরিয়ে যাবে। তাই এই স্টান্টটি করার সময় এই বিষয়টি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এই স্টান্টটি করতে বাইকে কোনোরকমভাবে কোনো ব্রেকের ব্যবহার করতে হবে না, আর এই স্টান্টটি আপনি সব ধরনের বাইক দিয়েই করতে পারবেন। কম সিসির, বেশি সিসির, ডিস ছাড়া, ডিসওয়ালা, আপনি সব ধরনের বাইক দিয়ে এই স্টান্টটি করতে পারবেন। এমনকি চাইলে এই স্টান্টটি আপনি স্কুটিতেও করতে পারবেন। আর প্রথম প্রথম এই স্টান্টটি অবশ্যই মাটির উপরে প্র্যাকটিস করবেন, কারণ কংক্রিট বা পিচের রাস্তার থেকে মাটির উপরে বাইকের চাকার সঙ্গে গ্রাউন্ডের গ্রিপটা কম থাকে, আর এই স্টান্টটি করার জন্য গ্রাউন্ডের সঙ্গে চাকার গ্রিপটা কম থাকার প্রয়োজন। আর এর ঠিক উল্টোটা হলো স্টপি স্টান্টটি, যেটা করার জন্য গ্রাউন্ডের সঙ্গে বাইকের চাকার গ্রিপটা বেশি থাকা প্রয়োজন। তাই স্টপি স্ট্যান্ডটি আপনি কংক্রিট বা পিচের রাস্তার উপরে ভালোভাবে করতে পারবেন, যেখানে রাস্তার সঙ্গে চাকার গ্রিপটা ভালো থাকে, এবং এই চেন্স স্ট্যান্ডটি মাটির উপরে ভালোভাবে করতে পারবেন, যেখানে গ্রাউন্ডের সঙ্গে বাইকের চাকার গ্রিপটা কম থাকে। আমি আবারও বলছি, বাইক স্ট্যান্ড কিন্তু খুবই রিস্কি হয়, এটা করতে গিয়ে আপনার এবং অন্যের ক্ষতি হতে পারে। তাই এগুলো করার সময় যত সম্ভব সেফটি গিয়ার্স পরে ফাঁকা জায়গাতে প্র্যাকটিস করবেন, যাতে এটা করতে গিয়ে আপনার এবং অন্য কারোর কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, আজকের আমরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে জানতে পারলাম চেন্স স্টান্ট কীভাবে করতে হয়। তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে ছোট্ট একটা লাইক করে দিন, আর আপনার মনে এই সম্বন্ধীয় কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজান, কারণ আমি নতুন ভিডিও যখনই পোস্ট করবো সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।